বিসমিল্লাহ রকম রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি এই করোনার দুর্যোগময় পরিস্থিতিতে নিজ গৃহে নিরাপদে আছো আর আমরা সর্বদা তাই কামনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আজকের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। বিগত ক্লাসগুলোতে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে পিথাগোরাসের উপবাদ্য পড়ানোর অনুরোধ করেছিলে তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলো এই পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করার পূর্বে আমরা পিথাগোরাসের উপবাদ্যটা কি সেই সম্পর্কে একটু জানি ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের মধ্যে কিছু বৈশিষ্ট্য খুঁজে পান একটি বৈশিষ্ট্য খুঁজে পান এটা পিথাগোরাসের বৈশিষ্ট্য নামে পরিচিত পিথাগোরাসের জন্মের পূর্বে মিশরীয় এবং বেবিলিয়ন সভ্যতায়ও এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে তারা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছেন পরবর্তীতে যখন পৃথাগরাস এটাকে ব্যাপকভাবে এর এই বৈশিষ্ট্যটা নিয়ে তার বিচার বিশ্লেষণ করেন তখন তার নামেই এই বৈশিষ্ট্যটা নামকরণ করা হয় এটাকে পৃথাগরাসের বৈশিষ্ট্য বলা হয় পৃথাগ্রাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করছেন চলো আমরা দেখি যে সেই বৈশিষ্ট্যটা কী আমরা কোন বেদে ত্রিভুজ এর প্রকার বেদ পড়ছি এবং বাহুবেদের ত্রিভুজের প্রকার বেদ পড়ছি কোন বেদে ত্রিভুজের প্রকার বেদ হচ্ছে যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ এই কোনটা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা স্থূলকোণী ত্রিভুজ পড়ছি সমকোণী ত্রিভুজ পড়ছি এবং সূক্ষ্মকণী ত্রিভুজ পড়ছি তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে আলাদা নামে নামকরণ করা হয় সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু এটাকে অতিবুজ বলা হয় সমকোণের বিপরীত বাহুকে অতিবুজ বলা হয় আর সমকোণ সংলগ্ন দুটি বাহু একটাকে বলা হয় ভূমি আরেকটাকে বলা হয় উন্নতি বা লম্ব উন্নতি বা লম্ব তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম একটি বাহুর নাম হচ্ছে অতিভুজ যেটা সমপনের বিপরীতে অবস্থিত সেটা অতিবুজ সমকোণ সংলগ্ন বাহু দুটির নাম একটা উন্নতি আর একটা লম্ব আমরা এটাকে লম্ব এবং ভূমি সমকোণ সংলগ্ন বাহু দুটির নাম এটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগুরা সাহেব যে কথা বলছেন সেটা হচ্ছে যে এই সমকোণী একটা ত্রিভুজ এই ত্রিভুজটার অতীভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমি যদি অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ভূমির উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং তার লম্বের উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এই সমকোণী ত্রিভুজের এই দুইটির বর্গক্ষেত্র দয়ের সমষ্টি এটার সমান হবে অতিভুজের উপর বড় ক্ষেত্র সমষ্টির সমান হবে আমরা এটা গাণিতিকভাবে যদি প্রমাণ করতে যাই তাইলে এই বিষয়টা চলে আবার দেখি এই বিষয়টা কেমন হয় এইটার এই এই এর ক্ষেত্রফল যদি তিন হয় এর যদি চার হয় তাহলে এটার পাঁচ হবে অর্থাৎ অতীবুজের ক্ষেত্রফল পাঁচ হবে অর্থাৎ এই তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার ইকুয়াল টু পাঁচ স্কোয়ার তাইলে নাইন প্লাস সিক্সটিন টু টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ইজ টু টোয়েন্টি ফাইভ বন্ধুরা এই সমকুনি ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগ্রাজ সাহেব যেই উপবাদ্য যে বর্ণনা দিচ্ছেন চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে আমরা এই সমকুনি ত্রিভুজের বিষয়টা একটু ক্লিয়ার করে আসি এরপরে আমরা পরবর্তী পাঠের পাঠে চলে আসবো আমরা তিন মিনিটের একটা ভিডিও নিয়ে আমরা সামগ্রী ত্রিভুজটা নিয়ে তিন মিনিটে একটা ভিডিও দেখে আসি চলো ভিডিওটা দেখে আসি আমরা বিষয়টি একটু লক্ষ্য করি যে এখানে আমরা ভিডিওতে কি দেখতে পাচ্ছি এবং কি বলা হচ্ছে এটা একটা ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পাশে পিথাগোরাসের চিত্র ছবি দেখতে পাচ্ছি আমরা কালারগুলো একটু খেয়াল করব পাশাপাশি কালারগুলো একটু খেয়াল করব ওইটা থ্রি ইউনিট এটা ফোর ইউনিট যাকে আমরা লম্ব বা ভূমি বলছিলাম আর এটা অতিভুজ এই এস সি হচ্ছে অতিবুজ তাহলে এখানে বর্গ অঙ্কন করা হলো এই বর্গটা আমরা একটু খেয়াল করি এবং বর্গের প্রত্যেকটা ইউনিট আমরা এখানে দেখাচ্ছি যে এখানে কয়টা ইউনিট ওইখানে কয়টা ইউনিট এটার প্রমাণটা আমরা একটু দেখি কালার কালারগুলো একটু লক্ষ্য করবে এখানে নয়টি প্রজাপতি এই বর্গে আছে ষোলোটি প্রজাপতি প্রজাপতিগুলোর কালারগুলো আমরা একটু লক্ষ্য করব কমন বন্ধুরা আমরা একটু কালারগুলো খেয়াল করি আগের প্রজাপতিগুলো আমরা দুই কালারের প্রজাপতি এখানে দেখছি যে আমরা অতিবুজের উপর বর্গের উপর যে কালার প্রজাপতিগুলো আসলো অর্থাৎ লম্বা এবং ভূমির উপর যে প্রজাপতিগুলো ছিল সেই প্রজাপতিগুলো অতিবুজের উপর বর্গের উপর আসলো এখানে ছিল ষোলোটা এখানে ছিল নয়টা এখানে লাল ষোলোটা সবুজ হচ্ছে নয়টা টোটালি পঁচিশটা অর্থাৎ এখানে চারের উপর বর্গ আর এখানে তিনের উপর বর্গ সমান সমান পাঁচের উপর বর্গ তাহলে এইখানে যতটা প্রজাপতি বস্ত এইখানে ততটা পর্যা যতটা প্রজাপতি বস্ত এই দুইটা যোগ করার ফলে এইখানে অর্থাৎ এই বর্গের মধ্যে গিয়ে অতিবুজুর পর বর্গের মধ্যে গিয়ে আমাদের সেই প্রজাপতিগুলো সবগুলো প্রজাপতির বসার স্থান হয়েছে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইটাই পিথাগ্রাসের উপপাদ্য নামে পরিচিত চলো আমরা যে ভিডিওটি দেখলাম এখন এর বিস্তারিত প্রমাণে আমরা চলে যাই আমরা বিস্তারিত প্রমাণে চলে যাব এই পিথাগ্রাসের উপবাদের আমরা দুইটি সমকুণী ত্রিভুজ আমি আবারও বলছি দুইটি সমকুণী ত্রিভুজের বিচার নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পিথাগ্রাসের উপবাদ্যটি প্রায় দুইশরও অধিক নিয়মে এটাকে প্রমাণ করা যায় আমাদের বইয়ে যে নির্দেশনা দেওয়া আছে ক্লাস এইটের বইয়ে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে আমরা প্রথমেই দুইটি সমকরী ত্রিভুজের মাধ্যমে এই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করা যায় সেই প্রমাণটা আমরা এখন দেখব তাহলে আমরা লিখে নিই পিথাগোরাসের গ্রাসের উপাদ্য তাহলে পিথাগ্রাসের উপাদ্যটা কি সমকোণী ত্রিভুজের বা আমরা এখানে লিখতে পারি একটি সমকোণী ত্রিভুজের একটি সমকুণী ত্রিভুজের বর্গ বর্গ এবং অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র দয়ের সমষ্টি সমান সমষ্টির সমান বন্ধুরা আমরা বলছি একটু আগে যে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এই চিত্রটার প্রমাণ দেব এটা হচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজ এ বি সি সমকণি উহার এই বি কোণ সমান সমান নাইনটি ডিগ্রি এই বি কোণ সমান সমান নাইনটি ডিগ্রি Uh, 90 ডিগ্রি তাহলে বি কুন সমান সমান নাইনটি ডিগ্রি এখানে আমরা বি এর মান নাইনটি ডিগ্রি দিলাম আর এই এবি সমান সমান হচ্ছে সি বি সি সমান সমান এ আর এই এসি সমান সমান বি অর্থাৎ এবি সমান সমান সি আর বি সি সমান সমান এ এবং এই এসি সমান সমান বি তাইলে সমকনী ত্রিভুজ থেকে প্রমাণ করতে হবে যে আমাদের এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অর্থাৎ এই বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমাদের আজকের প্রমাণের বিষয়বস্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিছি আমরা বলছি যে দুটা সমকোণী ত্রিভুজ দ্বারা প্রমাণ করব। তাহলে বিসি বাহুকে ডি পর্য অঙ্কন এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করব। এই ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিস এই বিস এ বি সমান সমান সি হয় বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন এই এর বি সমান সমান হয় এবং এ বি সি রেখার ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি ডিই লম্ব আঁকি এবার এ সিই এবং এ ই যোগ করি তাহলে দেখো আমি এটা বি এটা এ আর এটা সি অঙ্কনটা আবার বলছি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সমান সিডি হয় বিসি রেখার বিডি রেখার ডি বিন্দুতে ডি লম্ব আঁকি ডিই লম্ব আঁকি এ কমা এসি এবং এ কমা এ কমা ই এবং সি কমা ই যোগ করি তাইলে আমরা প্রমাণে যাব এবার দেখো প্রমাণ প্রমাণে বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এব এবং ত্রিভুজ সিইডি সিইডি এই দুইটা ত্রিভুজের মধ্যে এবি সমান সমান সিডি সমান সমান সি এবি সমান সমান সিডি সমান সমান সি আবার এই বিসি সমান সমান ডি ই সমান সমান এ এবং কোন যে এ বি সি কোন সমান কোন সি ডি ই কোন তাইলে এ থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তো দেখি বিষয়টা ক্লিয়ার হলো কি না আমরা প্রথমে এ বি সি এবং সি ই এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করলাম কে কার সমান আমরা এখান থেকে দেখলাম যে অঙ্কনের শর্ত মতে যে এ বি সমান সমান সিডি আবার ডিই সমান সমান বি আবার এই বিকোন সমান সমান কোণ অতএব এই ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমরা এই জায়গাটা আমাদের কোনো সমস্যা আছে কি না তোমরা একটু আমাকে কমান্ড করে বলতে পারো যে এই জায়গাটায় রকম কোনো সমস্যা আছে কি না এবার দেখো আমরা যদি কোনো কমান্ড থাকে তাইলে তোমরা বলো না বন্ধুরা আমি তোমাদের কোনো রকম কোনো কমান্ড পাচ্ছি না এবার তাইলে আমরা সামনে অগ্রসর হই আমরা এখানে প্রমাণ করলাম এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে এসি সমান সমান সিই এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এসি এসি সমান সমান সিই এটা নির্দিদায় বলা যায় অর্থাৎ এই বাহু সমান এই বাহু এসি সমান সমান সিই যদি এসি সমান সমান সি হয় তাহলে বি এ সি কোণ আমরা এখানে যে কোনটা পাইলাম বি এ সি কোণ অর্থাৎ বি এ এই সিকোনটা সমান সমান ইসিডি কোন ইসিডিকোন আমরা এই জিনিসটা এখান থেকে পাইলাম যদি এসি সমান সমান সি ই হয় তাহলে বিএসি কোন সমান সমান ইসিডি কোন বিএসি কোন সমান সমান ইসিডি কোণ আমার এই জায়গাটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো দেখি আমরা প্রমাণে গেলাম প্রথম দাপে সেটা হলো ত্রিভুজ সি ত্রিভুজ সি ডি এর মধ্যে আমরা যে জিনিসগুলো পেলাম সেগুলো থেকে আমরা প্রমাণ করলাম ত্রিভুষ্টি সর্বসম এরপর গেলাম যে যদি এসি এবং সিই সমান হয় তাইলে এই কোনটা আর এই কোনটা সমান অর্থাৎ বি সি কোন সমান ডি কোন অর্থাৎ আমি এই যে এই কোনটা আর এই কোনটা সমান তাইলে আমরা দ্বিতীয় দাপে বা দ্বিতীয় দাপে চলে যেতে পারি চলো আমরা আমরা দ্বিতীয় দাপটা দেখি বন্ধুরা দ্বিতীয় দাপটার মধ্যে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব যে বি লম্ব বিডি দেখো বিষয়টা খুব ক্লিয়ার বি এই এবি বাহুটা এই এবি বাহুটা এ বিডির উপর লম্ব আবার ডি বাহুটাও বিডির উপর লম্ব তাইলে আমরা এখানে লিখি যে এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি যদি হয় তাইলে এবি সমান্তরাল ডিই বা ইডি ইডি ঠিক আছে তাহলে এ দুইটা সমান্তরাল এবি লম্বি ডিই লম্ব বিডি যদি হয় তাইলে এই এবি এবং ডিই সমান্তরাল তাহলে এবি এবং ডিই যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু আমরা এখানে এ বি ডি ই একটি ট্রাফি পাইলাম বন্ধুরা দেখো আমরা এখন টোটালটা মিলে একটা ট্রাফিক জ্যাম হয়ে গেল অর্থাৎ আমার এ বি ডি ই এই টোটালটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম তাহলে এই ট্রাপিজিয়ামের একটা জায়গায় আমাদের একটু প্রমাণ করে যেতে হবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা সি বি কোন এ সি বি কোন এই কোন যোগ বি এ সি কোন এ কোন এই দুটা মিলে কিন্তু এক কোন এ সি বি কোণ যোগ বি এ সি কোণ এই দুটো মিলে এক সমকণ কারণ এখানে এক সমকো আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকো তাইলে আমরা এই এ সি বি কোণের সাথে যদি ই সিডি কোণ যোগ করি অর্থাৎ এই দুটা এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ তাহলে অনুরূপে বলা যায় এইটা একটা এক সমকোন এই অংশটুকু একসমক্ষণ কারণ এই অংশটুকু এক সমকোণ এটা তার যদি সমকোণ হয় নাইনটি ডিগ্রি হয় তাইলে এইটা হচ্ছে তার অতিভুজ তাহলে এখানে এই ট্রাপিজিয়ামের ভিতরে আমরা তিনটা ত্রিভুজ দেখতে পাই একটা ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে সি ডিই আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ই এইটা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টি তাইলে আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বাইর করি দেখি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলে কী আছে হ্যাঁ আমি বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি যে এর একটা ট্রাফিক জ্যাম আমরা যখন বললাম যে এবি সমান এবি লম্ব বিডি ডি লম্ব বিডি এবং এ এবি আর ডিই সমান্তরাল তাইলে এবিডি একটি সামান ট্রাফিক যখন এটা ট্রাফিক জ্যাম হয়ে গেল। এই ট্রাফিক জ্যামের ভিতরে আমরা তিনটা ত্রিভুজ দেখতে পেলাম একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে ই আর একটা ত্রিভুজ হচ্ছে এ ই এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ট্রাফিক ক্ষেত্রফল সমান চলো আমরা দেখি যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা কি তাহলে ট্রাফিক ক্ষেত্রফল শর্ত মতে ট্রাফিক ক্ষেত্রফল হাফ ইন টু বিডি তাইলে এবি যোগ ডিই ইকুয়াল টু বিডি অর্থাৎ ট্রাফি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুটির সমষ্টি যোগফল ইন্টু লম্ব দূরত্ব এখানে বিডি বলতে লম্ব দূরত্ব বিডিটাকে লম্ব দূরত্ব বোঝানো হয়েছে এই বি এবং ডিকে লম্ব দূরত্ব বোঝানো হয়েছে তাহলে ট্রাফিজ্যামের ক্ষেত্রফল তাহলে এইখান থেকে আমরা পাব যে ক্ষেত্র এ বি সি ত্রিভুজ ক্ষেত্র ই সি ডি ই ত্রিভুজ ক্ষেত্র এ ই এ সি ই এর ক্ষেত্রফল তাহলে চলো এবার আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এখানে ট্রাফিক জামের ক্ষেত্রফল এটা আমরা এখানে হাফ হাফ ইনটু টু আছে ক্ষেত্রফল আমরা পরে আসতেছি এবার দেখো হাফ এই কে লেখা যায় বি সি প্লাস সিডি ইনটু এবি প্লাস ডি ই আর এইখানে আমরা যে জিনিসটা পাবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু সি ত্রিভুজ এ এর ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু সি ত্রিভুজ এ সি ইয়ার ক্ষেত্রফল হাফ ইন্টু বি ইনটু বি তাহলে বন্ধুরা এবার দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তাইলে এটা এদিক দিয়ে হলো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এদিক দিয়ে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে আমরা এটা একটু মুছে আবার ফ্রেশ করে লিখি তাহলে এই মানগুলো যদি আমি বসাই এই এখান থেকে আমরা যদি এইখানে যাই তাহলে বা মানগুলো যদি বসাই হাফ ইন্টু এ প্লাস সি এ প্লাস সি আর এটা আসবে হাফ ইন্টু এ সি হাফ ইন্টু সি প্লাস হাফ বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হাফ এ প্লাস সি তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমি তাহলে সি প্লাস সি প্লাস বি স্কোয়ার উভয় পক্ষ থেকে যদি টু বাদ দিই বাক করে দেওয়া হয় টু দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে কি দাঁড়ালো যে এ স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু তাহলে দেখো বন্ধুরা আমরা যদি আরেকটু মুসে নেই তাহলে এখান থেকে যদি আমরা এই এসি বাক করে ফেলি তাহলে কী দাঁড়ালো দাঁড়ালো এ স্কোয়ার প্লাস সি টু বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বা সি বি বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমাদের প্রমাণটা হইল কি আমরা একটু আগে এই যে এই জায়গায় আমরা একটা বলছিলাম যে আজকে আমরা এটা প্রমাণ করব বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে কী করলাম বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে বন্ধুরা দেখো তো দেখি আমাদের এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি না আমরা এটাকে ট্রাফিক জ্যামে রূপান্তর করে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এবং ট্রাফিক জ্যামের বিতরস্ত তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সেইখান থেকে ক্যালকুলেশন করে আমরা নিয়ে আসলাম যে বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর লম্ব অতিভুজের উপর লম্ব সমান সমান হচ্ছে লম্ব লম্বের উপর বর অতিভুজের উপর বর্গ সমান সমান হচ্ছে লম্বের উপর বর্গ যোগ তার ভূমির উপর বর্গ তাইলে আমরা এইখানে এটুকু জায়গায় এসে প্রমাণিত যদি লিখে দেই প্রমাণিত তাইলে আমার আজকের এই উপবাদ্যটার প্রমাণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই উপবাদ্যটা সম্পর্কে কোনো দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে পিতাগ্রাস উপবাদের প্রমাণ এটা যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাইলে আমাদের আমাকে কমেন্টের মধ্যে প্রশ্ন করো আমি পরবর্তীতে পিথাগ্রাস এটার আরও বিকল্প আরো প্রমাণ আছে সেই প্রমাণগুলো নিয়ে আলোচনা করব দেখি না আমি আসলেই তোমার গোপালগঞ্জ থেকে কৃষাণু তুমি লিখেছ যে কারো কোনো সমস্যা নেই তাহলে আমরা এর পরেরটায় চলে যাব আমরা এর পরেরটায় চলে যাই দেখি এর পরেরটায় কী আছে চলো বন্ধুরা আমরা কিন্তু এখন দুটি সমকুণী ত্রিভুজের মাধ্যমে পিঠাগ্রাসের উপবাদের প্রমাণটা আমি তোমাদেরকে এখন পড়াইলাম এখন আমরা চলে যাব দুইটি সদৃশ কুনি ত্রিভুজের মাধ্যমে আমরা সদৃশ কুনি ত্রিভুজের মাধ্যমে পৃথাগ্রাসের উপবাদটার প্রমাণ আমরা আজকে দেখাবো চলো আমরা সদৃশ কুনি ত্রিভুজের মাধ্যমে চলে যাই পৃথাগ্রাসের উপবাদের বিকল্প প্রমাণ আমরা সদৃশ কুনি ত্রিভুজ তোমাদের বইয়ে আছে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় মেবি তাহলে সদৃশ কুনি ত্রিভুজের সাহায্যে আমরা পৃথাগ্রাসের প্রমাণটা পড়াবো চলো আমরা যাই পৃথাগ্রাসের উপাদ্দ বিকল্প প্রমাণ আমরা সদ্িস কুনি ত্রিভুজের সাহায্যে পৃথাক্রাস্ট্র উপের বিকল্প একটি প্রমাণ আমরা তোমাদেরকে আজকে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা চলে এবার আমরা সদৃশ সদৃশকণী ত্রিভুজের সাহায্যে আমরা আজকের আর এটার বিকল্প আরেকটি কীভাবে প্রমাণ করা যায় বিকল্পভাবে সেই প্রমাণটা আমরা দেখি আমরা এখানে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ ধরে নিলাম যে এটা এবিসি এই ত্রিভুজটা অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজ উহার এই কোণ সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এই ত্রিভুষটা সি কোণ সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তাইলে যদি সি কোণ নাইনটি ডিগ্রি হয় এবি হচ্ছে উহার এবি অতিভুজ এবি অতিভুজ আর এইখানে আমি এসিকে লম্ব ধরতে পারি আবার কে ভূমি লিখতে পারি তাহলে এবি এ এসি লম্ব বি সি বমি তাহলে এই বাহুগুলোকে যদি আমরা নামকরণ করি যে এটাকে যদি বি দেই এটাকে যদি এ দেই আর এটাকে যদি সি দেই সি তাহলে আমার এই প্রমাণটা কি দাঁড়ায় প্রমাণটা দাঁড়াবে তো খুব সহজ যে এবি স্কোয়ার ইকুয়েল টু এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অর্থাৎ এই সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সুতরাং এটাকে সাজায় লেখা যায় সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আমাদের পিথাগ্রাসের উপরের সদৃশ কণি ত্রিভুজ এখন আমাকে সদৃশ কণিৎ ত্রিভুজ বুঝাইতে হবে যে সদৃশ কুনি ত্রিভুজ কী আর সদৃশ্যতা কি এটা কি ইংরেজিতে আর একটা সুন্দর নাম আছে যাকে বলা হয় সিমিলারিটি সিমিলারিটি হচ্ছে দুইটি ত্রিভুজ যদি তাদের কোন এবং বাহুগুলো পরস্পর সমান হয় এবং একই রকম হয় তাহলে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজকে সদৃশ বলা হবে দুইটি ত্রিভুজ যদি এটা ক্লাস টেনে নাইন টেনে গেলে তোমরা আরও এই সদৃশ্যতা নিয়ে নাইন টেনে একটা অধ্যায় আছে সেই অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আরে ব্যাপক আলোচনা হবে এইখানে জাস্ট তোমাদের একটু ধারণাটা কী যে সদৃশকুনি ত্রিভুজের সাহায্যে আমি প্রমাণ করবো সদৃশ সদৃশকুনি ত্রিভুজ সদৃশ সদৃশকুনি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা ত্রিভুজের মধ্যে যদি তার বা অনুরূপ বাহুগুলো সমান হয় তাহলে অনুরূপ কোন অনুরূপ কোনগুলো সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলো তার সমানুপাতিক হবে অথবা অনুরূপ বাহুগুলো যদি সমান হয় অনুরূপ কোনগুলো তার সমানুপাতিক হবে তাহলে চলো এবার আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু আলোচনা নিই অঙ্কন অঙ্কন হচ্ছে সিবিন্দু থেকে আমাদের যে শিবিন্দুটা আছে এই শিবিন্দু থেকে উপর উপর এবিএচ লম্ব আঁকি আমি আবার বলছি শিবিন্দু থেকে সিবিন্দু থেকে উপর এবিএচ লম্ব আঁকি তাহলে সিএচ লম্ব আঁকি অতিভুজ সিএচ লম্ব আঁকি এই সিএচটাকে অতীবুজ এবি বাহুকে দুটা খণ্ডে বিভক্ত করছে একটাকে বলা হয় ডি আর একটা হচ্ছে ই তাইলে এ এইচ সমান সমান আমাদের এইখানে যেই বিষয়টা দিছে ডি এই এটুকু সমান সমান এটাকে ডি নামে দিছে আর এটা হচ্ছে ই এই যে এইখান থেকে এটুকু ই এটা মুছে দেতে দেখতে খারাপ দেখা যায় এটা হচ্ছে ই এখন দেখো আমরা প্রমাণে চলে যাই আমার এখানে যদি প্রমাণে চলে যাই আমার এখানে দুইটা ত্রিভুজ একটা হচ্ছে বি এইচ একটু খেয়াল করো এইচ এটা একটা ত্রিভুজ আর এ বি সি এ বি সি এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সদৃশ কারণ কি কীভাবে সদৃশ আমরা সেই ব্যাখ্যাটা এখন দেব ত্রিভুজ বি এইচ ত্রিভুজ বি এইচ এবং ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বললাম যে এই দুইটা ত্রিভুজ সদৃশ এই সদৃশতার কারণ হচ্ছে বিএচসি কোন সমান সমান বিএচস কোন সমান সমান দেখো বিএ সি কোনটা এই কোনটা এই কোনটা বিএ সি কোন সমান সমান আমরা এখানে যে জিনিসটা পাবো এসি বি কোনি বি কোন আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে এটা সবাই নাইনটি ডিগ্রি আমরা কিন্তু এখানে বলে আসছিলাম যে সি কোনটা 90 ডিগ্রি তাহলে এখানে একটা কোন সমান পাইলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে বিএইচসি কোন সমান সমান এসিবি কোণ কোন আমি অতিরিক্ত বলে দিলাম এটা 90 ডিগ্রি আবার সিবিএইচ কোন আবার সি এইচ কোন দেখো সি এইচ কোন এই কোনটা সিবিএইচ কোন সমান সমান এবিসি কোণ এব ওই এবিসি ত্রিভুজের এই কোনটাই সিবিএস কোন সমান এবিসি এবিসি কোণ যদি এই দুটি কোন সমান হয় তাইলে আমরা এই সদৃশ্যতার অর্থাৎ এই দুইটা ত্রিভুজ থেকে এই দুই এই দুইটা ত্রিভুজ থেকে সদৃশতার সংজ্ঞা অনুসারে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিসি বাই এ বিসি বাই এব বিসি বাই এব সমান সমান বাই বিসি সমান সমান বাই বি এটা সদৃশতার কোন শর্তে আসছে সদৃশ্যতার শর্তে আসছে যদি কোনগুলো সমান হয় দুইটি সদৃশ কোণী ত্রিভুজের মধ্যে যদি একটি আরেকটির কোণের সমান হয় অর্থাৎ তাদের কোনগুলো যদি পরস্পর সমান হয় তাহলে বাহুগুলো হবে তার অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক তাহলে বি সি বাই এবি বি বাই এবি মানে হচ্ছে এখানে যে কোনটা আসে যে বি সি সি বাই এবি অর্থাৎ এই বি কোন আবার বিএইচ এইখানে বিএইচ বাই বি সি এইখানে এই যে বি এই দুইটা কোণের ক্ষেত্রে আমরা এভাবে প্রমাণ করলাম যে এটা এখন আমরা মান বসাই বিসির মান আমরা কি বলছিলাম বিসি মানি হচ্ছে কি আমরা মান বসাইলে এ সুতরাং এ বাই সি আবার দেখো এই যে বিসি বি সি হচ্ছে এ আর এবি সমান হচ্ছে সি আবার বিএইচ এই এইচ সমান সমান ই আমরা ই বসাইছিলাম ই আবার বিসি সমান সমান এ থেকে আমরা একটা লাইন লিখতে পারি যে আর গুণ করলে আড়ি গুণ করলে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান সমান সি ইন্টু ই তাহলে এটা একটা এক নং সমীকরণ আমরা এক নং সমীকরণে চলে গেলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো তো দেখি এই জায়গাটায় তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আছে কি না এটা নং সমীকরণ হল এরপরে আমরা বাকিটা আবার অন্যটায় চলে যাচ্ছি এই লাইনটা একটু মুছে দিচ্ছি আবার দেখো আমরা এটা গেল এই দুইটা ত্রিভুজের মধ্যে এবার বাকি দুইটা দেখো এ সি এইচ ত্রিভুজ এ সি এইচ ত্রিভুজ এ সি এ সিএইচএচ এবং ত্রিভুজ এ বি সি এই দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপ শর্তে আমরা লিখতে পারি যে বি বাই সি আমরা লিখতে পারি বি বাই সি সমান সমান ডি বাই বি অনুরূপ শর্ত যদি লিখতে পারি তাহলে এইখানে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান সমান সি ইন্টু ডি এটা দুই নং সমীকরণ তো এইখানে হলো এক নং সমীকরণ এখানে হলো দুই নং সমীকরণ চলে এবার আমরা এই দুইটা সমীকরণ যোগ করি বন্ধুরা আমরা একটু মুছে এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে যোগ করলে কি দাঁড়াবে এক যোগ দুই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি ইন্টু ই যোগ সি ইন্টু ডি তাহলে এখান থেকে যদি আমি সি কমন নিই ই প্লাস ডি তাহলে ই প্লাস ডি এই ই প্লাস ডি টোটালটা হচ্ছে সি এই ই প্লাস ডি টোটালটা হচ্ছে সি তাহলে সি ইন্টু সি সমান সমান আমরা এখানে লিখে দিই যে ই প্লাস ডি ইকুয়েল টু সি তাহলে এখানে সি স্কোয়ার আমার তাহলে কী দাঁড়ালো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু সি স্কোয়ার সুতরাং সি স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত তাহলে বন্ধুরা দেখো যে আমরা এই সদৃশকুনি ত্রিভুজের মাধ্যমেও এটার প্রমাণটা করতে পারলাম আমরা প্রমাণটা দেখাইতে পারলাম যে সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্বের অতিভুজের উপর বর্গ সমান সমান লম্বের উপর বর্গ যোগ উহার ভূমির উপর বর্গ তাহলে বন্ধুরা আমরা আজকে এই পিথাগ্রাসের উপপাদ্যের দুটি প্রমাণ অর্থাৎ একটা ছিল দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পৃথাগ্রাস্ত্র উপদের প্রমাণ আরেকটা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে তার বিকল্প প্রমাণ আমরা এই দুইটা প্রমাণই আজকে তোমাদের মধ্যে করে দেখালাম পরবর্তী ক্লাসে আমরা আরও বিকল্প প্রমাণ আরও এটার আনুষাঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনায় তোমাদের কোনো প্রশ্ন আসে কি না যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে এই কমান্ড করো আমি স্বল্প সময়ের মধ্যে তোমাদের উত্তরগুলো দিতে চেষ্টা করব। আয়সা ফ্রম রাজশাহী কো আয়সা তো তুমি কোনো প্রশ্ন করো তোমার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো ইবাকার প্রশ্ন থাকলে প্রশ্ন করো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে শুধু এই লাইফের ক্লাসে এসে সালাম দিলে চলবে না বিষয়টা বুঝে নিতে হবে বিষয়টার মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটারও জেনে নিতে হবে তোমরা এসে সালাম দিলে তো হবে না সালামের পাশাপাশি আরও বিষয়গুলো জানতে হবে এবং বিষয়গুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে হবে পৃথাগ্রাস্তর উপপাদ্য এটা তোমাদের জন্য বলতে গেলে একটু তুলনামূলকভাবে একটু জটিল বাট এটার প্রমাণটা অনেক স্টুডেন্ট পড়তে চায় না কিন্তু বিষয়টা কিন্তু সহজ আমরা যেভাবে এখন এইখানে উপস্থাপন করলাম আশা করি খুব সহজভাবে উপস্থাপন করতে চেষ্টা করছি এই বিষয়টা অতি সহজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা কতটুকু বুঝতে পেরেছ তা আমি এখনও সেটা উপলব্ধি করতে পারিনি তোমাদের কমান্ডগুলো দেখলে বুঝতে পারবো যে বিষয়টা কতটুকু তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক আমরা সামনে অগ্রসর হলাম না আজকে দুটা উপপাদ্য তোমাদেরকে পড়ালাম একটা হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আর পৃথাগ্রাস্ত্র উপবাদের প্রমাণ আর একটা হচ্ছে সদৃশ সদৃশকণী ত্রিভুজের মাধ্যমে পৃথাগ্রাস্ত্র উপবাদের প্রমাণ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এইখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে ভালো থেকো এবং পড়ালেখার সাথে থেকো সবাইকে ধন্যবাদ